এবারের বাংলাদেশে আসাটার খুশি অন্যরকম। খুব ভালো লাগছিল 9 মাস পরে ফাইনালি শীতকালে, প্রপার একটা শীতকালে আমরা বাংলাদেশে যাচ্ছি। কিন্তু আবার অনেক খারাপ লাগছিল কারণ ভিনসেন্ট আমাদের সাথে এবার আসতে পারে নাই। বাট তারপর একটা হোপ ছিল যে জানুয়ারি মাসে আসবে, কিন্তু ফাইনালি পরে জানতে পারলাম সেটাও পসিবল হবে না। সো কি আর করা, আমরা মা ছেলে একসাথে ফ্লাইটে করে রওনা দিয়ে দিলাম। আর নোয়া যেহেতু 2 বছরের উপরে, ও একটা আলাদা সিট ছিল, ফ্লাইটটা কমফোর্টেবল ছিল আলহামদুলিল্লাহ। আর আসার পর থেকেই মাশাআল্লাহ আমাকে আমার ভাইয়া আমার কাজিনসরা সবাই রিসিভ করতে এসেছে, আর নোয়া তো ওর ফ্যামিলি মেম্বার সবাইকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। যদিও বেচারা একটু কনফিউজ ছিল, বাট হি ওয়াজ হ্যাপি অ্যান্ড ফর শিওর আই ওয়াজ ভেরি হ্যাপি টু সিং হিম উইথ দি আদার ফ্যামিলি মেম্বার্স। আর আমি বরাবরের মতোই এসে একটা বিএনবি ভাড়া করে নিই, এবারও সেটার উল্টা কিছু না। সো বিএনবি নিয়ে রাতে একটু ফ্রেশ হয়ে আমার একটা কাজিন চলে এসেছে আমাকে একটু পিক করার জন্য, আমরা একটু বাহিরে ঘুরলাম। রাতেরবেলা যেহেতু নোয়াকে বের করে নেয়, নোয়া বাসায় আম্মুর কাছেই ছিল। আর এখানে পরদিন সকালবেলা পরোটা অ্যাজ ইউজুয়াল, সেটা তো মিস করা যাবে না। আর বাংলাদেশি শীতের সবজি, এটা তো ডেফিনেটলি মিস করা যাবে না। আমি পরদিন না জানি এর পরদিনই হচ্ছে এসে কিছু আমরা সবজি কিনতে এসেছিলাম, আর দেখে আমার মাথা ঘুরাইতেছিল লিটারেলি, এত খুশি ছিলাম সব কিছু দেখে। আওয়াজ আমি কোনটা ছেড়ে কোনটা নিব, আর মাত্র 4 দিন ঢাকা হয়ে থাকা হয়েছে, তার মধ্যে থেকে 2 দিনের জন্যই অনেকগুলো সবজি নিয়েছিলাম। আর সেদিনই রাতেবেলা ফুচকা, তারপর একটু এখানে ঘোরাঘুরি করলাম। আর এখানে এই জিনিসগুলো ছিল চায়ের নাম, এত মজা ছিল দেখে, এত ফানি লাগতেছিল, আমরা এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করলাম। তারপর পরদিন আমরা দুপুরের দিকে একটু শপিং করতে বের হয়েছিলাম, আর এটা পাশে আমার ফ্রেন্ড বসে আছে, আমরা উই নো ইচ আদার সিন্স ফর এভার আই গেস। আর তারপর শপিং টপিং শেষ করে এখানে একটু চিথই পিটার ব্রেক, সাথে কিছু শুটকি ভর্তা মরিচের ভর্তা এনো, আমার এখনও মুখ দিয়ে পানি চলে আসতেছে, অনেক মজা ছিল খাবারটা। তারপর আমরা পরদিন ডিসাইড করলাম আমরা একটু বনানীতে যাব, বনানী গুলশান হয়ে আসলাম। আমাদের ওইদিকে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম, আর ফ্রেন্ডের সাথে কিছু স্ন্যাপ নিতে ভুলেই গেছি। আই ওয়াজ লাইক, আমি যখন এডিট করতেছিলাম এখন ভেরি রিগ্রেট, মানে আই এম রিগ্রেটিং সো মাচ, বিকজ লাইক ওয়াই নট, আমি কেন আমার ফ্রেন্ডকে একটু আস্ক করলাম না যে তোমার থেকে কিছু ক্লিপ নিয়ে নিই তোমার সাথে। বাট এনিওয়েজ, নেক্সট টাইম মেবি। আর এখানে এরপর আমরা একটু হ্যাং আউটে বের হয়েছিলাম, প্লাস শপিং প্লাস কাজ প্লাস একটু বাইরে খাওয়া দাওয়া করা। তারপর এদিকে আবার ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, রাস্তা থেকে কিছু ফুল পেয়েছিলাম, অনেক খুশি ছিলাম, বিকজ এই ফুলটার স্মেল অনেক ভালো লাগে আমার কাছে। আর সেদিনই রাতেবেলা আমরা ওয়াকে বের হয়েছি, আর আমার একটা গোল ছিল মিনিমাম 3 to 4 কিলোমিটার হাঁটার জন্য, অ্যান্ড দ্যাটস হোয়াট উই ডিড, অ্যান্ড দিজ আর মাই স্কুল ফ্রেন্ডস, লাইক একটা অন্যরকম কমফোর্ট কাজ করে ওদের সাথে, অ্যান্ড শি ইজ মাই কাজিন। ও একটু ড্রামা করতেছিল যে না প্লিজ আমাকে ক্যামেরায় নিও না, ও মাই গড, বাট স্টিল লাইক আই ওয়াজ স্পোকিং হার আ লট। আর আমরা সবাই ডেফিনেটলি এত মানুষ হলে তো ফ্লোরিং করে রাতে মজা টজা, রাতে 2টা 2:30 পর্যন্ত আমরা এখানেই গল্প করি আর কথা বলতে বলতে আবার এদিকে টাইম হয়ে গিয়েছিল আমার কান্ট্রি সাইডে ব্যাক করার, মানে আমাদের গ্রামের বাড়িতে। অনেক বেশি ভালো লাগতেছিল যে বাড়িতে যাচ্ছি ফাইনালি, আর অনেক খারাপও লাগতেছিল যে আমার প্রাণের শহর ঢাকাটাকে আবার পিছনের দিকে ফেলে চলে যাচ্ছি। বাংলাদেশে যত বছরই ছিলাম তার মধ্যে আই স্পেন্ড হাফ অফ মাই লাইফ ইন ঢাকা, সো এই জন্য একটু খারাপ লাগতেছিল। বাট এনিওয়ে দ্যাটস লাইফ, বাড়িতে চলে যাই, তোমাদের সাথে বাড়ির থেকে আবার দেখা হচ্ছে, তাহলে বাই বাই।